হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো হিস্ট্রিরা পল্ডে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের সবারই একদিন মারা যেতে হবে, কথাটা চিরসত্য। কিন্তু অকাল মৃত্যু সত্যি অনেক কষ্ট ও বেদনাদায়ক। আপনি যদি জানতে পারেন আপনি মাত্র আর 7 মাস বাঁচবেন, তখন আপনি কি করবেন? ঘুরতে যাওয়া, সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ, বন্ধুদের সাথে সময় কাটানো এবং যে যে কাজগুলো করার সময় পাননি আপনি, সেগুলো অবশ্যই করবেন। কিন্তু এখন আপনাদের যে ব্যক্তি সম্পর্কে বলবো, তার কাজগুলি সত্যি অনেক প্রশংসনীয়। তার ক্যান্সার ধরা পড়ার পর ডাক্তার তাকে 7 মাস সময় দেন। তিনি এই 7 মাস দাতব্যের জন্য অর্থ সংগ্রহ করে এবং সব অর্থ সেখানে দান করে। এই মহান ব্যক্তির নাম আলী বানাত। তো এই মহান ব্যক্তিকে নিয়েই আমাদের আজকের আয়োজন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। দুঃখজনকভাবে আলী বানাত আর পৃথিবীতে বেঁচে নেই। তিনি অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা ছিলেন। এই কোটিপতি খুব অল্প বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছেন। 2015 সালে তার ক্যান্সার ধরা পড়ে এবং ডাক্তাররা বলেন তিনি আনুমানিক 7 মাস বেঁচে থাকবেন। আশ্চর্যজনকভাবে আলী বানাত 2 বছর সময় বেঁচেছিলেন। এই সম্পূর্ণ সময় তিনি দাতব্যের জন্য অর্থ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন এবং মৃত্যুর আগে সব অর্থ দান করে যান। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি এই ক্যাপশনটি দিয়েছিলেন, আমরা প্রত্যেকে জীবনে একটি সুযোগ পাই এবং আল্লাহ যখন ঠিক করেন তার কাছে আমাদের নিয়ে যাবেন, সেখান থেকে ফেরার কোনো উপায় থাকে না। আমরা আমাদের জীবনের অর্ধেকের বেশি সময় ঘুম এবং বাথরুমে কাটাই এবং বাকি অর্ধেক সময় কাজ এবং রাস্তায় কাটাই। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি গাছ লাগানো কিংবা একটি কোরআন দান করা কিছুই করি না। হাসি মুখে আল্লাহর নামে আমাদের দান করা উচিত। কিয়ামতের দিন আমরা যখন আল্লাহর মুখোমুখি হব, আমরা তখন বলতে পারবো, আমরা মানুষকে সাহায্য করেছি, আমাদের সময়গুলো শুধু নষ্টই করেনি, আমরা মানুষের দুঃখে চুপ করেছিলাম না, আমাদের সাধ্য অনুযায়ী সাহায্য করেছি, সারা পৃথিবীর মুসলমানদের দুঃখে আমরা চুপ ছিলাম না, আল্লাহর নামে তাদের জন্য কাজ করেছি, তাদের খারাপ সময় তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। আলী বানাতের জীবন আগে এমন ছিল না। ক্যান্সার ধরা পড়ার আগে তিনি কোটিপতি হিসেবে বেশ বিলাসবহুল জীবনযাপন করতেন, গতিবহুল গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেন, পার্টি করা, আনন্দের জন্য যা যা দরকার সবই তিনি করেছেন। কিন্তু অসুস্থ হওয়ার পর তিনি সম্পূর্ণই বদলে যান, তার হৃদয়ও পরিবর্তিত হয়ে যায়। ডাক্তাররা তার বেঁচে থাকার সময় ঠিক করে দিলে তিনি আফ্রিকার দেশ ট্রেগো ভ্রমণ করেন। এখানে জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য তিনি সাহায্য করেন। তিনি এই প্রতিশ্রুতিও দেন, তিনি যতদিন বেঁচে থাকবেন মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেবেন। তিনি সুবিধাবঞ্চিত মুসলিমদের জন্য মসজিদ নির্মাণ করেন এবং সেখানে পড়ালেখার ব্যবস্থা করেন। এরপর তিনি মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান শুরু করে। এর মাধ্যমে তিনি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মুসলমানদের সাহায্য করেছিলেন। একটি সাক্ষাৎকারে আলী বানাত বলেন, একটি ব্যক্তিগত প্রকল্প হিসেবে সারা বিশ্বে শিশুদের মুখে হাসি ফোটাতে এটি কাজ করবে। মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের লক্ষ্য 200 জন বিধবা মহিলাদের জন্য একটি গ্রাম তৈরি করবে, স্থানীয়দের জন্য একটি মসজিদ নির্মাণ করবে এবং 600 এতিম শিশুদের জন্য বিদ্যালয় তৈরি করবে, একটি ছোট হাসপাতাল বা স্থানীয় ক্লিনিক এবং ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করবে যাতে স্থানীয় লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তিনি আরও বলেন, আমি আমার গাড়ি ব্যবহার করা ছেড়ে দিয়েছি, ঘড়ি ব্যবহার করা ছেড়ে দিয়েছি, আমি কিছু ছাড়াই এই পৃথিবী থেকে চলে যেতে চাই। দুঃখজনকভাবে ধনকুবরের 2008 সালের 29শে মে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য চলে যান। দাতব্যের কারণে অর্থ সংগ্রহের তার যে স্বপ্ন, সেটা অন্তত তিনি সফল হতে দেখেছেন। তিনি দাতব্যের জন্য $1.2 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 11 কোটি টাকার সমান সংগ্রহ করেছিলেন। তিনি মৃত্যুর আগে তার সব সম্পত্তি দরিদ্রদের মাঝে দান করে গিয়েছিলেন। এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না, স্বল্প সময়ের এই জীবনে মানুষের জন্য যতটুকু করা যায় আমাদের সবারই তা করা উচিত। আলী বানাতের এই গল্প আমাদের শিক্ষা দেয়, আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, কোনো কিছুই আমাদের পক্ষে করা অসম্ভব নয়। মানুষের কল্যাণে যে জীবন বিলিয়ে দেয়, কিয়ামতের দিন তিনি বুক ফুলিয়ে বলতে পারবে, আমি মানুষকে ভালোবেসেছি এবং মানুষের জন্য কাজ করেছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগে লাইক দিন ও শেয়ার করুন। এবং এখন পর্যন্ত যারা আমাদের হিস্ট্রি অফ ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।